হ্যালো ফ্রেন্ডস, আসসালামু আলাইকুম। আমি পাহিমা সুলতানা, পেমস কিচেন থেকে আবারও ওয়েলকাম জানাচ্ছি। আজ আমি শেয়ার করবো ভেজিটেবল স্প্রিং রোল। দেখে নিই পুরো রেসিপিটা। ফার্স্টে আমি একটা প্যানে তেল দিয়ে দিচ্ছি। তেলগুলো একটু গরম হয়ে এলে আমি দিব কালি জিরা পুরন আর জিরা পুরন। ফুরনগুলো একটু গরম হয়ে এলে আমি দিয়ে দিব পেঁয়াজ কুচি, এক কাপের মতো হবে, আর ভেজে নেব 2 মিনিটের জন্য। হালকা একটু ভাজা হয়ে এলে তারপর আমি দিয়ে দিব রসুন আর আদা 1 চামচ করে, আবার ভেজে নেব। এরপর আমি দিয়ে দিব বাঁধাকপি আর গাজর, ওয়েট করব কিছুটা সময় সিদ্ধ হওয়ার জন্য। কিছুটা কমে এলে তখন আমি দিয়ে দিব ব্ল্যাক পেপার ক্রাশ করে, আবারও মিক্স করে নিব। মিক্স হয়ে এলে আমি একদম ওয়েট করব ভালোভাবে সিদ্ধ হওয়া পর্যন্ত। কিছুটা সিদ্ধ হয়ে এলে আবার কাঁচামরিচ কুচি করে দিয়ে দিব। তারপর দিয়ে দিব লবণ পরিমাপ মতো, এটা আপনাদের টেস্ট অনুযায়ী দিবেন, যে যেমনটা খেতে পছন্দ করেন। আবার ঢেকে রাখবো কিছুক্ষণ। এরপর আমি দিয়ে দিব ফ্রোজেন করা মটরশুঁটি, আপনারা ফ্রেশটাও দিতে পারেন। মিক্স করে রেখে দিব 2 মিনিটের জন্য। আবারও ডেকে ওয়েট করব। 2 মিনিট পরে রেডি হয়ে গেল আমার ভেজিটেবল স্পুর। এরপরে আমি স্প্রিং রোল নিয়ে নিচ্ছি আর মাঝখান থেকে কেটে ভাগ করে নিব। এরপর আমি নিয়েছি ময়দা আর সাথে একটু পানি মিক্স করে, এটা আঠার মতো কাজ করবে রোলটাকে যখন ভাজ করব তখন। ফার্স্টে আমি 2টা সিটিয়ে নিচ্ছি। এরপর যে ব্যাটারটা তৈরি করেছিলাম এটা চারপাশ থেকে লাগিয়ে দিয়েছি, দেখতেই পাচ্ছেন। আর একটু সাইডে রেখে মাঝখান থেকে আর একটু কাছে, আপনারা দেখে বুঝতে পারবেন আমি কী বোঝাচ্ছি, ফুটা দিয়ে আমি সাইডগুলো একটু হোল্ড করে দিব, 2 সাইডে হোল্ড করে দিব। এরপর আবার ব্যাটারটা লাগিয়ে নিব। এই ব্যাটারটার কারণেই আসলে রোলটা খুলে যাবে না, লেগে থাকবে। ঠিক এইভাবে করে সবগুলা রোল আমি বানিয়ে নিব। আর যদি মনে করেন খুলে যাবে তাহলে এখানে আর একটু ব্যাটার লাগিয়ে দিতে পারেন, এটা একদম ফিক্সড করে আপনার রোলটাকে ধরে রাখবে, খুলে যাওয়ার কোনো চান্সই থাকবে না যখন আপনি তেলে ভাজবেন। আমি আরেকটা দেখিয়ে দিচ্ছি, সেম একইভাবে আপনারা সবগুলা রোল তৈরি করে নিতে পারেন। এটা খুবই ইজি আসলে, একটু ভালো মন দিয়ে দেখলে পারবেন, এমন কিছুই না। এই পর্যায়ে এসে এভাবে মেলে রাখবেন একটা ছড়ানো ট্রেতে, আর ডিপ ফ্রিজে হাফ অ্যান আওয়ার মতো রাখলেই এটা শক্ত হয়ে যাবে। এরপর আপনারা জিপলক ব্যাগে ভরে ফ্রোজেন করে 1 মাস পর্যন্ত খেতে পারবেন। আমি দেখিয়ে দিচ্ছি এভাবে ছড়ানো প্লেটে রেখে। এরপর আমি কিছুটা ভেজে নিচ্ছি আপনাদের দেখার সুবিধার্থে। রেডি হয়ে গেল আমাদের ভেজিটেবল স্প্রিং রোল। আশা করছি আপনাদের ভালো লেগেছে। ভালো লেগে থাকলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না, অবশ্যই সাবস্ক্রাইব করবেন, আর আমাদের ফেসবুক অ্যান্ড ইনস্টাগ্রাম ফলো করতে পারেন। থ্যাংক ইউ, আল্লাহ হাফেজ।